আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অফিসিয়াল ডে বাট একটু স্পেশাল, কেননা আজকে আমার একটা ওয়েডিং সেরেমনির দাওয়াত আছে, আর সেটা হচ্ছে বেলি রোডে। বেলি রোডে কোথায় সেটা আমি এখনই বলছি না, বেলি রোডে একটা দাওয়াত আছে। তো আমি অফিসে যাব, অফিসে গিয়ে সারাদিন অফিস শেষ করে অফিস থেকে তারপরে সম্ভবত সন্ধ্যায় আমি সেই বিয়েটা খেতে যাব। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটা ভ্লগ হয়েই যাক আজকের বিয়ের অনুষ্ঠানের। অবশ্যই আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আজকে অনেক অনেক সময় আপনাদের সাথে পার করব, আপনাদের সাথে শেয়ার করব কিছু ভিডিও ক্লিপ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড ইভিনিং। তো এখন বিকেলবেলা, প্রায় মাগরিবের নামাজের সময় কাছাকাছি চলে এসেছে, 5টার উপরে বাজে, মাত্রই আসরের নামাজ পড়লাম। তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিয়েতে যাওয়ার কথা, বিয়েতে যাব, সেজন্য এখনও বের হইনি অফিস থেকে, নতুবা অফিস থেকে বের হওয়ার সময় প্রায় হয়ে গিয়েছিল। তো আজকে যার বিয়েতে যাচ্ছি তিনি হচ্ছেন আমাদের প্রজেক্টের রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ার, ওনার মেয়ে বা কন্যা আপনারা যেটাই বলেন, ওনার মেয়ে বিয়ে। তো ঢাকার বেলি রোডে যে অফিসার্স ক্লাব আছে সেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে বা ওয়েডিং সেরেমনিটা হচ্ছে। তো অনেকদিন পরে একটা বিয়েতে যাচ্ছি, যদিও বিয়েটা হিন্দুদের বিয়ে, মানে ওনারা হিন্দু, আমার স্যার হিন্দু ধর্মে বা হিন্দু ধর্মাবলম্বী। তো যাই হোক, তারপরও যাচ্ছি, আমাদের অফিসের কয়েকজন যাবে, সবাই যাবে না, শুনেছি করোনার কারণে একটু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেখানে আমরা চাইলেও অনেক মানুষ যেতে পারবো না। আর আগে যে পরিমাণ মানুষ সেখানে সমাগম করতে পারতো এখন সেটার অনুমতি নেই। বাই দ্য ওয়ে, সারাদিন আপনাদের সাথে আসলে কথা বলতে পারিনি, কারণ হচ্ছে সকাল থেকে বের হওয়ার সময় কিন্তু আপনাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করেছি, বাট কাজের চাপে আমি সারাদিন কথা বলতে পারিনি। আমার একটু হাতের কাজ ছিল, অফিসের কাজও ছিল, তারপরে পার্সোনাল কাজও ছিল, এই আর কি সব মিলিয়ে। তো একটু পরেই সম্ভবত গাড়ি আসবে, আমাদের অফিসের যে গাড়িতে আমরা যাওয়া আসা করি সবসময় বাসায় বা কোথাও গেলে, সেই গাড়িতেই সম্ভবত যাব। তো দেখি যখন যাব আপনাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই অবশ্যই আপনাদের সাথে ওয়েডিং সেরিমনির কিছু ক্লিপ যদি সম্ভব হয় শেয়ার করা সেটাও শেয়ার করব, সঙ্গেই থাকুন। আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ লাইক দিলে অনুপ্রেরণা পাবো। এমনিতেও আমি ভ্লগে বেশি ভালো না, জাস্ট আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, আর ক্যামেরার সামনে না আসলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় ভিডিও করতেই থাকি, আর ভিডিওতে ভিডিও ক্রিয়েটিংয়ে আমার আরও বেশি এক্সপিরিয়েন্স হোক এটাই আমার ভালো লাগে। আর ভ্লগ করার আসলে এটাই মুখ্য আমার উদ্দেশ্য, যে ভিডিওতে যেন আমি আরও ভালো হতে পারি, এই আর কি। আপনারা সঙ্গে থাকলে আশা করছি হয়ে যাবো ইনশাআল্লাহ। সুখের রং হয় লাল, দুঃখের রং হয় নীল, সুখের রং হয় লাল, দুঃখের রং হয় নীল, স্বপ্ন আশা সবুজ, ভালোবাসা হয় অবুজ, রং তারেনি কোনো তিল, সুখের রং হয় লাল, দুঃখের রং হয় নীল, সুখের রং হয় লাল, দুঃখের রং হয় নীল। তো বন্ধুরা, এখন আমি বসে আছি আমাদের অফিসের একটা কোণে, বসে সময় পার করছি, এখান থেকে একটা মাঠ দেখা যাচ্ছে, সেই মাঠের খেলাধুলা পর্যবেক্ষণ করছি, আর গাড়ির অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে, তারপর আমরা সবাই মিলে সেই বিয়েতে যাব। সম্ভবত মাগরিবের আগে গাড়িটা আসবে না, কারণ রাস্তায় জ্যামে পড়েছে এটাই খবর পেয়েছি, তাহলে মাগরিবের নামাজ পড়েই আমাদের যেতে হবে।
তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে একটা ভালো সম্পূর্ণ ভ্লগ তৈরি করতে পারবো, এই সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন। তো আমি আমার ভ্লগ যে চ্যানেলটা আছে এটার উপরে আমি একটা কি বলে এটাকে এক্সিবিশন বা আপনি এক্সামিনেশন বলতে পারেন, যেটাই বলেন না কেন, তো এরকম কিছু একটা চালাচ্ছি। এটাকে আপনি ট্রায়াল বলতে পারেন। ট্রায়াল চালিয়ে আমি বুঝতে চাচ্ছি যে সত্যিকার অর্থে যাদের ভ্লগিংয়ে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই তারাও কীভাবে একজন ভ্লগার হয়ে উঠতে পারে। আর ভ্লগ করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়, শুধু আপনার মনের ইচ্ছা শক্তি লাগবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ আমি নিজেও কিন্তু একজন ভ্লগার না, তারপরেও রাস্তায় মাঝে মাঝে আমি মোবাইল তুলে কিন্তু ভিডিও করছি। ইভেন কিছুদিন পর, আগামী 10-12 দিন পরেই আমি হয়তোবা কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি বা চেষ্টা করব যাওয়ার। যদি যাই কোথাও তাহলে আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার সেই ট্রাভেল ব্লগগুলো শেয়ার করার, এবং তখন আমি আমার মনে হয় যে আরও বুঝতে পারবো যে আপনাদেরকে কীভাবে আমি জিনিসটা এক্সপ্লেইন করলে, কীভাবে বললে বা আপনাদের কী কী বিষয়ের সাথে মানে পরিপূর্ণভাবে সম্মুখীন হতে পারে, এই ব্যাপারগুলোকে আমি আগে একটু রিসার্চ করি, গবেষণা করি, তারপরে আপনাদের জন্য আমি আমার টেক আনলিমিটেড চ্যানেলে আপনারা কীভাবে ব্লগিং করবেন সে সম্পর্কে একটা ভিডিও মেকিং টিপস নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। এবং এর পাশাপাশি আপনারা সবসময় যারা আমার ব্লগ দেখেন এই ব্লগগুলোতেও আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে যেন আপনাদের জন্য একটা হলো মেসেজ থাকে, আমার একটা কথা থেকে হলেও যেন আপনারা যারা ডিজিটাল ক্রিয়েটর রয়েছেন, আই থিঙ্ক আমি যেহেতু ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কিত ভিডিও তৈরি করি, সো আমার ব্লগগুলো যারা দেখেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন, কিছু মানুষ আছেন যাদের আমার কথা বলা ভালো লাগে, আবার কিছু মানুষ আছেন যারা আমাকে অনেক ঘৃণা করেন, আমাকে দেখলে তাদের গা জ্বলে, তারাও দেখেন। তো যেই হন না কেন, ঠিক আছে, তো সবারই কিন্তু ডিজিটাল ক্রিয়েশনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে, আর সেই জন্যই আমি জানি যে আপনারা সবাই ডিজিটাল ক্রিয়েটর। এই জন্য আপনারাও যাতে আমার ভ্লগগুলো থেকে কোনো না কোনোভাবে একটু হলেও উপকৃত হন সেটাই আমি সবসময় চেষ্টা করি আর কি। বাই দ্য ওয়ে, তো একটু পরে গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা বিয়েতে চলে যাব, তারপরে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। মাগরিবের নামাজ পড়ে এক কাপ চা খেয়ে এখন আমরা বের হয়ে যাব, গাড়ি অলরেডি চলে এসেছে। এত জ্যাম, এটা হচ্ছে গুলশান একের পাশেই, এখানেই এত জ্যাম, আর মেইন রোডে কত হবে সেটাই ভাবছি, ভেবে ভেবে ভয় পাচ্ছিলাম। তবে খুব বেশি আর পড়েনি, হাতির ঝিল থেকে যখন বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে জ্যামটা একটু ছুটে যাবে, শেষে সেটাই হলো, বেশি জ্যাম আর হয়নি। বাট হাতির ঝিলের রাস্তাটা সবসময় আমার কাছে অনেক ভালো লাগে, আমার ভালো লাগার একটি রাস্তা, কারণ ঢাকা শহরের অন্য জায়গার তুলনায় অন্তত এই রাস্তাটা অনেক বেশি সুন্দর এবং জ্যামটা তুলনামূলক কম থাকে। যদিও আমরা যেই পাশ দিয়ে যাচ্ছিলাম তার বাম পাশের রাস্তাটা বা বাম পাশের ওয়েতে অনেক জ্যাম ছিল, শুধু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি বলেই মনে হয় যে এদিকের জ্যামটা একটু কম ছিল। আর এই রাস্তাটা ভিডিও করার কারণ হচ্ছে আমি প্রায়ই মাঝে মাঝে এখানে ঘুরতে আসি আরওয়াদেরকে নিয়ে, আমি মাঝে মাঝে একাও আসি অফিস থেকে ফেরার পথে, অনেক সময় ইচ্ছে হলেই এদিকে চলে আসি, হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাই যখন একটু নিজেকে রিফ্রেশমেন্ট দেওয়ার দরকার হয় এই আর কি। যাই হোক, আমার সাথে অফিসের আজকে আমার সাথে যারা যাচ্ছেন, হাসনাত স্যার আছেন, জাহিদ স্যার আছেন, আমাদের হাসান ভাই আছেন অফিসের ম্যানেজার। তো এই যে দেখতে পাচ্ছেন বাম পাশের ওয়েতে অনেক জ্যাম, আমরা এখন হাতিরঝিলের রামপুরার থেকে একদম এয়ারপোর্টের দিকে যেতে বা কুড়িল বিশ্ব রোডের দিকে যেতে যেই রাস্তাটা পড়ে সেখান থেকে হাতের বাঁ দিকে তাকালেই যে ব্রিজটা দেখা যায় বা হাতির ঝিলের যে লুকটা দেখা যায় এটাই হচ্ছে সেই ব্রিজটা বা সেই লুকটা, এটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখান থেকে সোজা গিয়ে আমরা ডানে চলে যাব, ডান দিক থেকে আবার বের হয়ে আমরা সরাসরি চলে যাব বেইলি রোডের দিকে, রমনার দিকে। তো এখানেই একটু জ্যাম পড়েছিল, তারপরে আমরা চলে আসি, বেশি সময় লাগেনি, দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি রমনায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেই অফিসার্স ক্লাব, বেইলি রোড রমনার যে অফিসার্স ক্লাব আছে, তো এইখানে দুইটা ক্লাব, একটা হচ্ছে পুরনো ক্লাব ওই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লাবে নাকি শেখ কামালের বিয়ে হয়েছিল শেখ পরিবারের, আর এটা হচ্ছে আমাদের আজকের ওয়েডিং সেরিমনি। বন্ধুরা অলরেডি চলে এসেছি আমি বিয়েবাড়িতে, বিয়েবাড়ি বলা যায় না আসলে, এটা হচ্ছে অফিসার্স ক্লাব, আপনারা অনেকেই চেনেন হয়তোবা।
বেইলি রোডে। তো দেখেছি কনেও চলে আসছে, বড় মনে হয় চলে আসছে, বরকে এখনো দেখিনি, দেখে তারপরে কথা হবে ইনশাল্লাহ। যাই এখন বিয়েতে। বিয়ের ডেকোরেশন আমার কাছে খুবই সুন্দর লেগেছে, অনেক সুন্দরভাবে সাজানো ছিল এবং যারা সাজিয়েছেন তারা বা যারা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তারা যথেষ্ট মনোযোগ সহকারে কাজটা করেছে, সেটা আমার মনে হয়েছে পুরো বিয়ে জুড়ে। আমি যদিও হয়তোবা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা যতটুকু শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝে যাবেন যে আসলে অনেকটাই সুন্দর করে সাজানো হয়েছে। পারিনি বললেও ভুল হবে, কারণ আমি বিয়ের প্রায় মেইন যে জায়গাগুলো আছে সবগুলোই কিন্তু আমি ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা গাড়ি থেকে নেমেই কিন্তু এখন আসলে বিয়েতে ঢুকে যাব। তো এটা হচ্ছে বরের গাড়ি সম্ভবত, বা বর এটা দিয়ে আসবে বা মেয়ে এটা দিয়ে এসেছে, আমি শিওর না, পরে আপনারা একটু পরে আপনারা দেখতে পাবেন। তবে গাড়ির যে সাজানোর স্টাইলটা সেটা খুবই অসাধারণ ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আমরা নামার পরে স্যারের সম্ভবত আত্মীয় স্বজনদের কেউ আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কি বরের লোক কিনা, কিন্তু আমরা তো বরের লোক না, আমরা কনের লোক, কারণ স্যারের মেয়ের বিয়েতে আমরা এসেছি। এখানে একটা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, ঢোকার পরই আমাদেরকে পাকোড়া, তারপরে হচ্ছে মিষ্টি, দুই তিন রকমের মিষ্টি ছিল। তো এগুলো স্ন্যাক্স হিসেবে আমরা কম্পালসারি সবাই যার যত ইচ্ছে নিয়ে খেতে পারছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা খাওয়ার পরে আমরা একটু কফিও খেয়েছিলাম। এটা হচ্ছে বিয়ের যে মেইন খাবার, সেই খাবারের আগে আমাদেরকে ডেজার্ট হিসেবে বা আমাদেরকে স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছে আর কি, নাস্তা হিসেবে আমরা খেয়েছি। তো খেয়ে তারপরে আবার আমরা বিয়ের অন্যান্য জায়গাগুলো আমরা দেখি। এখানে আমাদের অফিসের অনেক কলিগরাই আমরা দেখা পেয়েছি, অনেকেই এসেছিলেন এবং বাংলাদেশ রেলওয়ের অনেক বড় বড় অফিসাররা এসেছেন, কারণ যেহেতু আমাদের স্যার আগে বাংলাদেশ রেলওয়ের অনেক বড় একজন অফিসার ছিলেন কিন্তু এখন রিটায়ার্ড পার্সন হয়ে আমাদের কোম্পানিতে সিনিয়র রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ার হিসেবে এসেছে। তো এখানে যারা দায়িত্বে ছিলেন তারা বেশ সবাই আসলে খোলা মনে সবাইকে সার্ভ করছিলো, বেশ ভালো লাগছিলো। আর ডেকোরেশনগুলো সত্যিই অসাধারণ লেগেছে। এই প্রথম আমি হিন্দু বিয়েতে এসেছি, এর আগে কখনো হিন্দু বিয়েতে আসিনি, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে ঢাকা শহরে বসে হিন্দু বিয়েটা ওরকমভাবে বোঝা যায় না বা ফিল করা যায় না। তবে এখানে এসে পুরোপুরি আমি বুঝতে পারিনি, কিছুটা বোঝা গিয়েছিলো যখন আসলে বিয়ে পড়ানো হচ্ছিলো বা পুরোহিত যখন মন্ত্র পড়ছিল বিয়ের তখন বোঝা গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের স্যার, ওনার মেয়েকে হয়তোবা কিছু খাইয়ে দিচ্ছেন অথবা ওনার মেয়ের সাথে কোনো কথা বলছেন। সামনে ফটোগ্রাফার ছিল, দুই তিনজন ভিডিও ক্যামেরাম্যান ছিল, তারপরে ছবি তোলার জন্য নির্দিষ্ট লোক ছিল। বাই দ্য ওয়ে ওয়েল ডেকোরেট ছিল পুরো বিয়ের অনুষ্ঠানটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আমি সেনামালঞ্চতে গিয়েছিলাম একটা বিয়ে খেতে, আমার কাছে মনে হয়েছে সেনামালঞ্চের তুলনায় অনেক অনেক বেশি গুণে এটা অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো একটা ওয়েডিং হল বা ক্লাব আপনারা মনে করেন। তো আমাদের স্যার দেখতে পাচ্ছেন ওনার মেয়েকে নিয়ে বসে আছেন, আর আপুকেও বেশ সুন্দর লাগছিল। আপনাদের কাছে আপুরা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করছি বিয়ের সাজটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। এছাড়াও যে বাকি ডেকোরেশনগুলো ছিল বা খাবারের যে আয়োজন করা হয়েছিল, টেবিলগুলো সাজানো হয়েছিল, সবগুলোই বেশ সুন্দর। তো এটা হচ্ছে নিচতলা, এর উপর তলায় আরেকটা খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও এরকম টেবিল তারপরে চেয়ার এগুলো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে যেখানে সাত পাক দেওয়া হবে বা বিয়ে পড়ানো হবে লগ্ন শুরু হলে সেই জায়গাটা। আমাদের মুসলমানদের বিয়েতে কিন্তু এটা দেখা যায় না সাধারণত, এটা হচ্ছে শুধুমাত্র হিন্দু বিয়েতেই এরকম থাকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ফুল দিয়ে সাজানো আছে। তো লাস্টে আমরা যখন চলে আসি তখন এখানে আসলে বসে মন্ত্র পড়ছিলেন স্যাররা, স্যার তার মেয়ের জামাইকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখন কিন্তু বাদ্য বাজানো হচ্ছে বা এখানে বিয়ের ডাক ঢাক ঢোল বাজানো হচ্ছে। আমার যতটুকু ধারণা জামাই চলে এসেছে, এবং আমার ধারণাটা ভুল ছিল না, সত্যিই চলে এসেছিলো বর। তো বর চলে আসার কারণে এখানে এরকম ঢোল বাজানো হচ্ছে। গাড়িতে আসতে আসতে প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল, তারপরে তো এখানে কফি খেলাম, কফিটা বেশ মজার ছিল। আর কফি খেয়ে সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথাটা চলে গিয়েছে, খুব দারুণ একটা কফি ছিল। বাই দ্য ওয়ে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই বিয়ের এই কফিগুলো কখনোই মিস করবেন না, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে এই কফিটা, আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন যখন এই ক্লাবে কখনো আসবেন বিয়ে খেতে। বাই দ্য ওয়ে এখন জামাই চলে আসবে এবং গেটে অনেকে গেট ধরবে, জামাই এসে এখানে বসবে, আমাদের হাসান ভাই এখানে ছবি তোলার জন্য এসেছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন জামাই চলে এসেছে, যেমন দেখা যায় বিয়ের গেটে, হিন্দুদের বিয়ের গেটে ওরা কী করে এটা আপনাদের।
স্যার ওনার মেয়ের বিয়েতে যে কতটা খুশি এটা কিন্তু স্যারকে দেখেই বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আর স্যার এমনিতেও যদিও একটু রাগি মানুষ কিন্তু খুব খোলা মনের মানুষ, আপনারা নিশ্চয়ই স্যারের হাসি দেখে বুঝতে পারছেন। স্যার সবার সাথে আনন্দ বিনিময় করছিল, উৎসব বিনিময় করছিল, এটা স্যারকে দেখেই বোঝা যাচ্ছে যে স্যার খুশি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে জামাইকে ঢোকানো হচ্ছে ভেতরে। অনেকক্ষণ আগে আমরা বিয়েতে চলে এসেছি, আমার সাথে যে হাসান ভাইও আছে। তো যদিও বিয়েতে এসেছি তারপরে আমরা চেষ্টা করছি মাস্ক রাখার, মাস্ক খুলে মাঝে মাঝে আপনাদের সাথে ছবি তুলেছিলাম,
হাসান ভাই একটু পুরো আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এর আগেও আমার ব্লগগুলোতে দেখছেন হাসান ভাইকে, আবারও দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এখানে অনেক মানুষের সমাগম আপনাদেরকে দেখিয়েছি, ভিডিওতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই। অনেক অনেক দিন পরে আসলে একটা বিয়েতে এভাবে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। তো এখন আপনাদের সাথে আমি পুরো হলটাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে হলের নিচতলা, আর উপরের তলায় হচ্ছে খাবারের জায়গা, বা ওখানেই বেশি খাবারের টেবিলগুলো বসানো হয়েছে। এখানে খুব মানে ডেকোরেশনটা আগের চাইতে অনেক বেশি ভালো হয়েছে। আগের যে হলটা ছিল সেই হলের চাইতে এই হলটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখন আমরা চলে যাব উপরে। উপরে অলরেডি চলে এসেছি এবং আমরা উপরেই খাচ্ছি, কারণ উপরে প্রথম অধিবেশনটা উপর থেকেই শুরু হচ্ছে। আর আমরা যেহেতু আবার পরের দিন সকালে অফিস করব, সেই জন্য আগে আগে খেয়ে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার আমাদেরকে পরবর্তী দিনের জন্য অফিসের জন্য রেডি হতে হবে। আমার সাথে হাসান ভাই এবং আমার অফিস কলিগ হাসনাত স্যার, তারপর জাহিদ স্যার, ওনারাও বসেছিলেন। তো এখনই খাবার চলে আসবে। খাবারটাও বেশ মজার ছিল, কিন্তু খাবারের ভিডিও করতে পারিনি বলে সরি। তো খাবার দাবার শেষ করে এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের স্যার ওনার জামাইকে মঞ্চ পড়ে পড়ে তার মেয়ের বিয়ের জন্য যা যা করণীয় তাদের সেটা করা হচ্ছে। তো এই প্রথম আমি সরাসরি কোনো হিন্দু বিয়েতে দেখতে পাচ্ছি যে আসলে বিয়ের সময় শ্বশুর তার মেয়ের জামাইয়ের সামনে বসে যে মন্ত্রগুলো পড়েন, বা পুরোহিত যেগুলো পড়ে সেগুলোকে আবার কপি করে তাকে পড়তে হয়। তো এই ব্যাপারটা আমি এর আগে কখনোই দেখিনি, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে। তো আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, আর ঢাকার বিয়ের সাথে গ্রামের বিয়েগুলোর মিল আছে কিনা, যদি গ্রাম থেকে কেউ দেখে থাকেন তাহলে হিন্দু বিয়ের সাথে কোনো মিল আছে কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন। স্যার যেহেতু বিয়ে কমপ্লিট করা নিয়ে বিজি ছিল, সেই জন্য আমরা স্যারকে ডিস্টার্ব করিনি। আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়াতে আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন হাসান ভাই, তারপরে আমাদের রতন স্যার এসেছিলেন, রতন স্যারের ছেলে মেয়ে দুজনকে নিয়ে, এবং আমাদের জাহিদ স্যার আর হাসনাত স্যার, আমরা সবাই ওই সবাই সামনে দাঁড়িয়ে আছে। আমি মাঝে মাঝে একটু ভিডিও করছি আপনাদের। আমাদের গাড়ি নিচে আন্ডারগ্রাউন্ডে বা গ্যারেজে পার্কিং করা ছিল, সেখান থেকে গাড়ি আসছে। তো গাড়ি আসলেই আমরা এখন গাড়িতে উঠে চলে যাব। দেখতেই পাচ্ছেন যে অনেকেই কেউ আসছে কেউ যাচ্ছে, এভাবেই আসলে বিয়েগুলো হয়ে থাকে। আর উপরে লেখা আছে নীল কালি দিয়ে অফিসার্স ক্লাব ঢাকা। আপনারা যারা এসেছেন এর আগে তারাও জানাবেন যে আগে কি এরকমই ছিল কিনা, বা আগের যে পরিস্থিতি পরিবেশন এগুলো কি এরকমই ছিল কিনা, বা এর চাইতে ভালো মন্দ যেটা আপনাদের মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো এখন আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি এবং রওনা দিয়ে দিয়েছি আমাদের যার যার বাসার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা আমাদের এখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম বাসাবো আমাদের রতন স্যারের বাসায়। রতন স্যারের বাসায় বলতে রতন স্যারের বাসার পাশেই রতন স্যারকে নামিয়ে দিয়ে এসে তারপরে এখান থেকে বাসাবো থেকে সরাসরি আমরা রামপুরা হয়ে এদিকে আমি আমার বাসার পাশে গুলশানের এরিয়াতে এদিকে এসেছি। আমাকে আর হাসান ভাইকে গুলশান এরিয়াতে নামিয়ে দিয়ে তারপরে আবার জাহিদ স্যার, হাসনাত স্যার ওনারা মিরপুর এরিয়াতে থাকেন, ওনারা চলে গেছেন মিরপুরের দিকে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি এনজয় করে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, ব্লগ আসছে আমার চ্যানেলে পরবর্তীতে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।